শুরু করি তাই না, যেহেতু 12টার দিকে পরীক্ষা আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো স্টুডেন্ট যারা আছো? জি স্যার। এখন আজকে আমি খুবই ভেরি বেসিক ইন অকুলার ট্রমা বেসিক অ্যাসপেক্ট গুলো সে বলবো আমরা। বেসিক অ্যাসপেক্ট, বেসিক অ্যাসপেক্ট বলতে অনেক কিছু বোঝায়, শুধু অকুলার ইঞ্জুরি কি কিভাবে ট্রিটমেন্ট করবো কি করবে এগুলো না, এগুলোর সাথে আরো আরো অনেক কিছু জড়িত আছে। যেমন ধরো একটা অ্যাটিচিউডের একটা ব্যাপার আছে, প্রথমে বডিল ইঞ্জুরি হট ইঞ্জুরি অ্যাটিচিউড, অ্যাটিচিউড মাস্ট বি পজিটিভ। পজিটিভ বলতে আমরা কি বুঝি, যেখানে এটা ম্যানেজ করা সম্ভব সেখানে পাঠাইতে হবে উইথাউট এনি ডিলে, এবং ওটি ফ্যাসিলিটি গুলো যেটা আছে সেটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর অ্যানাস্থেশিয়ার যে ব্যাপারটা আছে, অ্যানাস্থেশিয়া খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যানাস্থেশিয়ার ব্যাপারটা হলো যে প্রাথমিকভাবে যেটা করতে হবে যে এটা ধরে নেও যে জিএ দিয়ে করতে হবে, ইনিশিয়াল হলে জিএ দিয়ে করতে হবে। যেহেতু জিএ দিয়ে কোনোভাবে করা না যায়, যদি সম্ভব হয় তাহলে পেরিবারাল অ্যানাস্থেশিয়া অথবা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে। থার্ড, তারপরে যেটা সার্জন, সার্জনের যে ব্যাপারটা এটা বলা হয়েছে যে ইথিক্যালি বলা হয় যে এক্সপার্ট জিনিস উনি করবে, কিন্তু সবসময় এটা পসিবল না। তারপরও রিলেটিভলি এক্সপার্ট যারা আছে তাদেরকে করতে হবে, আর হিউম্যান রিসোর্স, আর হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে এবং যেটা আছে সেটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আর কাউন্সিলিং, কাউন্সিলিং ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার ইন ট্রিটমেন্ট অফ অকুলার ট্রমা। আর হলো ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান বলতে অনেক কিছু বোঝায়, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টার্মিনোলজিটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি। আমাকে বুঝতে হবে যে আসলে কোনটা কি জিনিস। প্রথমে যে জিনিসটা বলবো, হোয়াট ইজ ট্রমা, ট্রমা খুব বেসিক জিনিস। পরীক্ষা যখন আমরা জিজ্ঞাসা বলো তো ট্রমা a body wound or shock produced by sudden physical injury as from violence or accident to lambda popular chokher jonno h definition holi hobe body wound or shock produced by sudden physical injury as from violence or accident h er karone jodi sheti holo trauma eta holo ki trauma ke amra bibhinno naam bolte injury bolte pare damage bolte pare wound bolte pare bibhinno naam bola hoy trauma an injury এই দুটি হচ্ছে আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। ইনজুরি বলতে পারি, ট্রমা বলতে পারি, কিন্তু ড্যামেজ উন্ড এটা আসলে আমরা খুব একটা হ্যাবিচুয়েটেড না। যাই হোক, এইটা হচ্ছে ট্রমার একটা ডেফিনেশন জানতে হবে। তারপরে সেকেন্ড যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আই ওয়াল বলতে আমরা কি বুঝি, আই ওয়াল বলতে আমরা বুঝি কর্নিয়া অ্যান্ড স্ক্লেরা, এটা হচ্ছে আই ওয়াল। এটা ভালো করে মনে রাখতে হবে, একদম মনে এখানে ভুল করা চলবে না। আই ওয়াল বলতে আমরা বুঝি স্ক্লেরা এবং কর্নিয়া, সেটা হলো ফুল থিকনেস কর্নিয়াল ল্যাসারেশন থাকবে, ফুল থিকনেস। আই ওয়াল হ্যাজ এ ফুল থিকনেস cornea and or sclera sustained a thorough and thorough injury, তার মানে full thickness, pura thickness বলতে না defect থাকতে থাকতে আইটা তো open হয়ে যেতে হবে, interior সঙ্গে exterior একটা open হইতে হবে, সেটা হচ্ছে open closed injury। second যেটা কি এখানে important, closed globe injury, closed globe injury বলতে আমরা বুঝি হলো যে eye wall does not have full thickness wound, full thickness wound নাই, তার মানে এটা open হয় না, এটা কোন ইনজুরি আছে কিন্তু কোন ফুল থিকনেস
পারফোরেশন নাই, পেনিট্রেশন প্রত্যেকটা পেনিট্রেশন নাই, এই জিনিসটা বলতে পারছে। তারপরে যে জিনিসটা আসবে সেটা হলো কিন্তু হরতেজার ডিফারেন্স বিটুইন লেসারেশন এন্ড রাপচার। লেসারেশন এন্ড রাপচার এটা পরীক্ষা মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, ব্লাড প্রোভাইডার করে কেস থাকবে, লেসারেশন বলতে কি বুঝি, রাপচার বলতে কি বুঝি, দুটোই অকুলার ইঞ্জুরি, দুটোই ফুল থিকনেস ইঞ্জুরি হতে পারে। লেসারেশন বলতে কি, ফুল থিকনেস উন্ড অফ দা আই ওয়াল লেসারেশন, আর রাপচার হচ্ছে ফুল থিকনেস উন্ড অফ দা আই ওয়াল, দুটোই কিন্তু ফুল থিকনেস ইঞ্জুরি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো কি, লেসারেশন পায়ে শার্প অবজেক্ট, লেসারেশন হবে শার্প অবজেক্ট দিয়ে, আর হলো যে রাপচার হবে প্লান্ট অবজেক্ট দিয়ে। শার্প অবজেক্ট হলো ছুরি চাকি এইসব জিনিস, নিডল এইসব, আর প্লান্ট বলতে পাথরের ঢিল লাগলো অথবা হাতের খুশি লাগলো এইসব জিনিস। আর উন্ড অকার্স এট দ্য সাইট অফ ইম্প্যাক্ট, লেসারেশনটা হবে যেখানে ছুরিটা দেয়া মানে পেনিট্রেশন হলো ওই জায়গাটা, যেখানে টাচ করে সেই জায়গাটা ইঞ্জুরিটা হবে। আর ইম্প্যাক্ট হবে হলো যে রাপচারের ক্ষেত্রে সেটা হলো কি, যে ইন্ট্রাকুলার প্রেশার রাইজ হবে, রেজ হবে, এবং যেখানে চোখের উইক পজিশন আছে সেখান দিয়ে ইম্প্যাক্টটা হবে, ইম্প্যাক্টের আউটপুটটা হবে, ইফেক্টটা হবে। আর উন প্রডিউস বাই আউটসাইড ইন মেকানিজম, অর্থাৎ ডিভিশনটা বাইরের থেকে ভিতরের দিকে ইঞ্জুরিটা হবে, ইঞ্জুরিটা শুরু হবে বাইরের থেকে শেষ হয়ে যায় ভিতরে। আর হলো রাপচার যেটা সেটা হলো শুরু হবে ভিতর থেকে শেষ হবে বাইরে এসে, দিস ইজ দা ইনসাইড আউট মেকানিজম। তাহলে এই তিনটা বেসিক মেকানিজম, দুটো ফুল থিকনেস ইঞ্জুরি, একটা হবে লেসারেশন হবে শার্প উইপন দিয়ে, এবং ইম্প্যাক্ট হবে অ্যাট দ্য সাইট অফ ইম্প্যাক্ট, এবং ইঞ্জুরিটা হবে ফ্রম ইনসাইড আউটসাইড টু ইনসাইড, বাইরে থেকে ভিতরে দিকে। জাস্ট এটার অপোজিট হচ্ছে রাপচার। বলো ঢেল সেগুলো দিয়ে হবে। আর হলে ইম্প্যাক্ট ডিউ টু সাডেন ইনক্রিজ ইন্ট্রাকুলার প্রেশার, প্রেশার বেড়ে ভিতরে থেকে বাইরের দিকে ইম্প্যাক্টটা হবে, তার মানে ইনসাইড আউট মেকানিজম, শুরুটা হবে ভিতরের দিকে শেষ হবে যে বাইরে, তখন একটা স্ট্রাকচার ছিঁড়ে যাবে। এটা এখানে এখানে বুঝতে সমস্যাটা কোথায় সেটা বলুন দেখি, বুঝতে অসুবিধা হচ্ছে কোথায়? আমরা পরে যাই, এটা মেকানিজম অফ এ প্লান্ট উইপ। এখানে কি মেকানিজমটা হচ্ছে দেখো, যে একটা আঘাত লাগছে, আঘাত লেগে কি হয়েছে, এখানে আইবলটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ছোট হয়ে গেছে, পেরিফেরাল ডায়ামিটারটা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, যে আমি যে একটা ইম্প্যাক্ট দিচ্ছি সেখানে বসে গেছে, আর ইন্টারকুলার প্রেশার বেড়ে যাওয়ার জন্য দুই পাশে তার এক্সটেনশন হয়ে গেছে। মানে যে এই এক্সটেনশনটা যখন সে খুব করতে পারবে না, ধরে রাখতে পারবে, তখন যে উইক যে জায়গা আছে সেখান দিয়ে সে ইনজুরিটা হয়ে যাবে। সেটা যে এখন যে ইনজুরিটা কেমনে, পারফোরেটিং ইনজুরি এন্ড পেনিট্রেটিং ইনজুরি। পারফোরেটিং ইনজুরি বলতে আমরা বুঝতেছি যে পারফোরেশন হলো ফুল থিকনেস লেসারেশন, ফুল থিকনেস লেসারেশন, এইটা হচ্ছে একটা পারফোরেটিং ইনজুরি। একটা ইনজুরি তাতে এন্ট্রেন্স থাকবে এবং এক্সিট থাকবে, এবং এন্ট্রেন্স এক্সিট এবং সেম উপন্দে হইতে হবে, দ্যাট ইজ দি পারফোরেটিং কর্নিয়াল ইনজুরি। আমি যদি গ্লোব চিন্তা করি, তাহলে গ্লোবের পারফোরেটিং ইনজুরি হচ্ছে যে এইখান থেকে ঢুকে এদিকে বেরিয়ে গেল, দিস ইজ দ্য পারফোরেটিং ইনজুরি। আর আমি যদি বলি যে শুধু কর্নিয়া, তাহলে যে এটা কিন্তু একটা এন্ট্রেন্স এন্ড এক্সিট আছে কর্নিয়াতে, তাহলে কর্নিয়ার কিন্তু ক্ষেত্রে এটা কিন্তু পারফোরেটিং ইনজুরি, কিন্তু আই বলে ক্ষেত্রে এটা পেনিট্রেটিং ইনজুরি। পেনিট্রেটিং ইনজুরি সিঙ্গেল লেসারেশন অফ আই ওয়াল বাই শার্প অবজেক্ট নো এক্সিট অফ দ্য উইন্ড, পেনিট্রেটিং এর কোনো এক্সিট থাকবে না। এটা যদি আমি বলি যে আই বলের ক্ষেত্রে এটা পেনিট্রেশন আছে কিন্তু এক্সিট নাই, তাহলে এটা হলো যখন আমি আইবল বলবো তখন এটা হলো পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি, আবার যখন আমি কর্নিয়া বলবো তখন কিন্তু এটা পারফোরেটিং ইনজুরি, তখন এটা এন্ট্রি আছে এক্সিট আছে দুটি আছে কর্নিয়ার ক্ষেত্রে। যাই হোক, এটা আর এইটা যদি সিম্পল পিওরলি পেনিট্রেটিং ইনজুরি হচ্ছে এটা, হ্যাঁ কর্নিয়ার ক্ষেত্রে পার্শিয়ালি এটা কিন্তু কোনো এক্সিট নাই, এন্ট্রি আছে এক্সিট নাই, সাধারণত সার 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 সার
তাহলে বলো কোনো কনফিউশন আছে না বুঝলে আগে লাগবে নাই স্যার নাই স্যার এখন সেকেন্ড তারপরে যে জিনিসটা জানতে হবে আমাকে এটা ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা যায় বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন আছে কিন্তু কোনটাই আগে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবল কোনো ক্লাসিফিকেশন নাই তবে অ্যাকর্ডিং টু লোকেশন যদি আমরা বলি তাহলে অ্যান্টেরিয়র সেগমেন্ট ইনজুরি পোস্টেরিয়র সেগমেন্ট ইনজুরি অ্যাডিনেক্সন অরবিটাল স্ট্রাকচারস অরবিটাল স্ট্রাকচারস এই চারটি ভাগে ভাগ করা যায় অ্যানাটমিক্যালি অ্যাকর্ডিং টু লোকেশন এটা দিয়ে কোনো আসলে জানতে হলে বোঝা যায় না আমরা বুঝতে পারি যে এটা লিডিং ইনজুরি হয়েছে আমরা কোনো যে রেটিনাইজ হয়েছে অ্যাডিনেক্সন এটা একটা ক্লাসিফিকেশন আরেকটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ক্লাসিফিকেশন সেটা হলো অকুলার ট্রভি ইন্ডিয়া এখানে সব কিছু কভার করা আছে কিন্তু একটা জায়গায় কিছু ঝামেলা আছে তো জায়গায় কিছু ঝামেলা তার দরকার নাই তোমরা যে জিনিসটা এই একটা ক্লাসিফিকেশন সেটা মোটামুটি সব কিছু কভার করবে প্রথমটা কি হয়েছে জেনারেল ক্লাসিফিকেশন অফ অকুলার ট্রভি তাহলে আমরা কি প্রথমে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো কি যে লোকাল অ্যাসোসিয়েশন অফ এনভায়রনমেন্টাল প্রথমে যেটা সবচেয়ে কম সেটা বলি এনভায়রনমেন্টাল কনজেনিটাল হ্যাঁ একটা মায়ের তার কি বলে ম্যাল নিউট্রিশন আছে সেখান থেকে তার বাচ্চা হলো তার ম্যাল নিউট্রিশন বাচ্চা চোখে তো সমস্যা নিয়ে আসে সেটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল হতে পারে তারপরে রিক্রিয়েশনাল হতে পারে তারপরে ট্রাভেল ট্রাফিক অ্যাক্সিডেন্ট ক্রিমিনাল এগ্রিকালচারাল এই জিনিসগুলো হতে পারে এগুলো দিয়ে এগুলো হলো যেটু এনভায়রনমেন্টাল সিচুয়েশনের কারণে এটা কিছু একটা হতে পারে এটা সেকেন্ড যেটা ক্লাসিফিকেশন যেটা আছে অ্যাসোসিয়েশনাল হ্যাঁ চোখের ইঞ্জুরি আছে মাথার ইঞ্জুরি আছে সাথে চোখের ইঞ্জুরি আছে ফেস ইঞ্জুরি আছে সাথে চোখের ইঞ্জুরি আছে বডিতে বিভিন্ন রকমের ইঞ্জুরি আছে সাথে চোখের ইঞ্জুরি আছে এটা অ্যাসোসিয়েশনাল ইঞ্জুরি অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট তো চোখে ছিল না কিন্তু অন্য অন্য জায়গায় ইঞ্জুরির কারণে চোখে আঘাত লেগে গেছে সেটা অ্যাকচুয়াল যে ক্লাসিফিকেশন যেটা আর কি যেটা আমরা ফিল করি সেটা একটা লোকাল লোকাল মানে সরাসরি মানে চোখের চোখের ভিতরে ইম্প্যাক্ট আই বলের উপর ইম্প্যাক্ট এখানে আমরা প্রথমে দুইটা একটা হলো নন মেকানিক্যাল মেকানিক্যাল টাইপ নাম্বার 1 হলো টাইপ নাম্বার 2 হচ্ছে গ্রেড
নাম্বার 3 হচ্ছে ফিল্ড, নাম্বার 4 হচ্ছে জোন, টাইপ হচ্ছে মেকানিজম অফ ইনজুরি, আর গ্রেড হচ্ছে ভিজুয়াল অ্যাক্যুইটি, ফিল্ড হচ্ছে আরএফসিডি প্রেজেন্ট অর নট, আর হলো জোন হচ্ছে এক্সটেন্ট অফ ইনজুরি, কত দূর ইনজুরি আছে নাই।5 মিলিমিটার এন্ড
পোস্টেরিয়রলি যেটা সেটা হচ্ছে তোমার জোন 3, এটা হচ্ছে ওপেন গ্লোব ইনজুরির জন্য। তাহলে ক্লোজ গ্লোব ইনজুরির জন্য আরেকটা সহজ, এক্সটার্নাল কর্নিয়া, এক্সটার্নাল যদি হয়, এক্সটার্নাল লেয়ার যদি হয়, যার মানে একটা ইলিমিটেড যদি কর্নিয়া বালবার কনজেন্টিভাস ক্লেরা, এটা হলো জোন 1, এটা হলো ক্লোজ গ্লোব ইনজুরির ক্ষেত্রে। আর জোন 2 হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট, অ্যান্টেরিয়র সেগমেন্টে কতটুকু স্ট্রাকচার অফ দি অ্যান্টেরিয়র সেগমেন্ট অ্যান্ড পার্টস ফিকাটা, এই পার্টস ফিকাটা পর্যন্ত সিলিয়ার গুটিনা সব কিছু হবে, ঠিক আছে, পার্টস ফিকাটা পর্যন্ত। তার বাকি যেটুকু থাকবে সেটা হলো পোস্টেরিয়র সেগমেন্ট, অল ইন্টারনাল স্ট্রাকচার পোস্টেরিয়র টু দি পোস্টেরিয়র লেন্স ক্যাপচার। তার মানে এক্সটার্নাল যেটা সেটা হলো জোন 1 ক্লোজ গ্লোব ইনজুরিতে, যে হলুদ যে দেওয়া আছে, ঠিক আছে, এটা হলো জোন 1। আর জোন 2 হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট, আর জোন 3 হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমি কেমনে করে বলবো, এটা কেমনে করে বলবো, বলার জন্য যেটা সেটা হলো কি, যে আমি যখন এটা নোট করবো আমাকে একটা চার্ট থাকবে, চার্টের ভিতরে কি থাকবে, টাইপ, এক নম্বর টাইপ থাকবে, দুই নম্বর হচ্ছে তোমার গ্রেড থাকবে, গ্রেডটা কি বলবো, গ্রেড, গ্রেড স্যার, গ্রেড বলেছেন স্যার, হ্যাঁ গ্রেড, গ্রেড, গ্রেড থাকবে, এক নম্বর, তিন নম্বর পিপল, তিন নম্বর পিপল, চার নম্বর হচ্ছে তোমার জোন। তারপরে তাহলে আমি প্রথমে কি বললাম, সরি, প্রথমে লিখলাম হলো টাইপ অফ ইনজুরি, টাইপ অফ ইনজুরি, এটা কি হলো, এটা পেনিট্রেটিং ইনজুরি, ঠিক আছে, অথবা পারফোরেটিং ইনজুরি লিখলাম, এক নম্বর। তারপরে দুই নম্বর লিখতে হবে কি আমার, গ্রেড, গ্রেড হলো ভিজুয়াল এগেটি, গ্রেড 1 2 3 যা লিখে, সাথে যারা নতুন তাদের জন্য লিখতে হবে 6 by 12, 6 by 60, পিএল এলে লিখতে হবে, ঠিক আছে। এবং তারপর হলো জোন, তারপর জোনটা আবার ওপেন গ্লোবের জন্য একটা ক্লোজ গ্লোব, ওপেন গ্লোবের জন্য হচ্ছে আমার কর্নিয়া এন্ড লিম্বাস, কর্নিয়া এন্ড লিম্বাস হচ্ছে ওপেন গ্লোবের জন্য এক নম্বর জোন, দুই নম্বর জোন হচ্ছে লিম্বাস টু 5 মিলিমিটার, এখানে সরাসরি লেখবে জোন 2, জোন 3, ঠিক আছে, এইভাবে লিখলে হয়ে যাবে। এখন জোন 3 লেখার পর তো ব্যাখ্যা দিয়ে দেবো, জোন 3 বলতে কি বোঝায়, ইনজুরিটা হচ্ছে পোস্টেরিয়র টু দ্য 5 মিলিমিটার ফ্রম দ্য স্ক্লেরা, যতগুলো এরিয়াছে, 1 2 3 আগে তিনটা মিলে থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তাহলে লিখতে হবে জোন 1 2, অথবা জোন 2 3, যেভাবে পাওয়া সেভাবে লিখতে হবে। জি স্যার, এখন যদি আমি এটা যদি করতে পারি তাহলে আমার কিন্তু পুরো একটা ধারণা আমি পাবো যে তার ইঞ্জিন মাত্রাটা কিরকম কি হবে, ঠিক আছে, এই জন্য এটা এত খুঁটি আছে, তুমি মসজিদ বানাইছো না, আর কিছু করার লাগবে না, সাইকোলজিক্যাল প্রবলেম, এটা খুব হিউজ প্রবলেম করে, হ্যাঁ, তারা মানে অনেক সুইসাইড করার মতো অবস্থা হয়ে যায় এরকম সাইকোলজিক্যাল প্রবলেম, সে সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে, সব মানুষের সামনে আসতে চায় না, কাজ করতে চায় না, সাইকোলজিক্যাল খুব ডিস্টার্ব থাকে, দুটো কারণে, একটা হলো তার ভিশন কমে গেছে, আর একটা দেখতে খারাপ লাগে সেই জন্য, এবং এই ভিজুয়াল কসমেটিক এবং সাইকোলজিক্যাল ট্রমার কারণে তারা সমাজের কাছে বিশাল মানে সে নিজের থেকে সমাজকে গুটিয়ে নেয়, অথবা সমাজ তার সমাজের সঙ্গে সে সোশ্যালি সে ভালো করে মিশতে পারে না, সব মিলে তার ইকোনমি খুব বিশাল একটা ইম্প্যাক্ট করে দেবে। তারপরে হচ্ছে সেই জিনিসটা ইফেক্ট অন আই, চোখে কি সমস্যা করে, যদি ইঞ্জুরি হয় প্রথম যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি আলটিমেটলি ফুল থিকনেস হোক, যদি লেসারেশন হয় তাহলে খুব সমস্যা হয় না, কিন্তু ফুল থিকনেস ইঞ্জুরি যদি হয়, পেনিট্রেটিং ইঞ্জুরি যদি হয়, হ্যাঁ, পারফোরেটিং ইঞ্জুরি যদি হয়, তাহলে ওই জায়গাটা স্কার হয়ে যায়, বিশেষ করে অ্যান্টেরিয়র যদি কর্নিয়া যদি এফেক্টেড হয় তাহলে কর্নিয়াতে স্কার হয়ে যায়। স্কার হলে কি ঘটনাগুলো ঘটে,
রিডিউস করেন ট্রান্সফার হচ্ছে করেন ট্রান্সফার রিডিউশন রিডাকশন হয় কেন এটা হওয়ার কারণটা হচ্ছে যে লাইট অ্যাবজর্ব করে এবং লাইট স্ক্যাটারিং হয় যার জন্য ওই জায়গাটা সে ওই জায়গাটা সাদা দেখা যায় আর তারপরে যে জিনিসটা হয় যে অল্টার্ড কর্নিয়াল ইনজুরি যদি শুধুমাত্র কর্নিয়াতে ইনজুরি হয় তাহলে কি হবে এখানে বুঝতে কোনো সমস্যা আছে যেহেতু সে সবসময় দুশ্চিন্তা করতে থাকে তাহলে সাইকোলজিক্যাল প্রবলেম আস্তে আস্তে দেখা দেয় এবং তাকে একটা নতুন আনফেভারেবল আগে যে সুন্দর পৃথিবী ছিল সবাই তাকে ভালো ব্যবহার করতো ভালো দেখতো এখন আসে সেটা পারে না যার জন্য তাকে এই যে নতুন একটা রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে যায় কিছু মানে সাইকোলজিক্যাল ট্রমা সেটা মানে ইয়া করতে পারে না নর্মালাইজ করতে পারে না সেই জন্য সাইকোলজিক্যাল প্রবলেম তার সবসময় থাকে এটা মূলত সবসময় ভুগে যাই হোক এটা আর একটা ক্যারিয়ার অপরচুনিটির ব্যাপারটা আছে যে অনেক সময় দেখা যায় কি যে তার চাকরি চলে যায় তার মূল যে জব ইজে চলে যায় যে সে যেটা করতো সেটাই তার চলে যায় অথবা তাকে 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 তার মধ্যে যে যে কাজটা সে করতো সে করতে পারতো তাকে নতুন একটা কাজের জন্য তারপরে এইসবের কারণে তার ফিনান্সিয়াল প্রচুর ফিনান্সিয়াল লস হয় আর লাইফটাইল তো বললাম যে লাইফটাইল তার অল্টার হয়ে যাচ্ছে লাইফটাইল যে নর্মাল যে লাইফ সেটা থাকছে না নতুন করে হচ্ছে আর হলে তা এইসব যারা আঘাতপ্রাপ্ত হয় তারা বারবার আঘাতপ্রাপ্ত হয় এটা এক্সাম্পল সিম্পল এক্সাম্পল হলো আমার একটা রুগী আছে সে যে তার ওই চোখে আঘাত লাগে এবং এই ক্যারোটোপ্লাস্টি করা তার দুইবার তার এই ক্যারোটা লাগছে একটা চোখে এই খেলে আঘাত লাগে যার জন্য এই হলো সমস্যা এই জন্য তাদের রিস্ক ইনজুরি খুব বেশি মাত্রায় বেড়ে যায় আর ফিজিক্যাল ডিফর্মিটি মাঝে মাঝে তো চোখটা সাইসিক্যাল হয়ে যায় আর চোখ রিপ্লেসমেন্ট করতে হয় আর্টিফিশিয়াল আই লাগাইতে হয় এগুলো অনেক প্রবলেম তৈরি করে এই জিনিসগুলো হচ্ছে ইম্প্যাক্ট অন লাইফ এই ইম্প্যাক্টগুলো চিন্তা করতে হবে যখন আমরা একটা চিকিৎসা করবো তখন এই যে ইম্প্যাক্টগুলো হয় এটা কিন্তু তোমার নিজের হইতে পারতো নিজের ফ্যামিলি হইতে এই জন্য এই জিনিস গুরুত্ব দিয়ে একটু দেখতে হবে যে আসলে একটা কর্নিয়াল ইনজুরি অথবা রেটিনাল ইনজুরি অথবা লিড ল্যাসারেশন যেটাই হোক না কেন এর কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট প্রতি বছর 55 মিলিয়ন আই ইনজুরি থাকে তার ভিতরে 7,50,000 কে হাসপাতালে ভর্তি হইতে হয় আর তার ভিতরে হলো 2,00,000 ওপেন গ্লোব ইনজুরি আর প্রতি বছর প্রায় 16,00,000 মানুষ এই যে ইনজুরির কারণে ব্লাইন্ড হয়ে যায় 2.3 মিলিয়ন বাইলেটারাল লো ভিশন প্রতি বছর লো ভিশন রূপান্তরিত হচ্ছে আর 19 মিলিয়ন ইউনিলেটারাল লো ভিশন ব্লাইন্ড এই হচ্ছে তোমার ইনজুরি বলতে আমরা শুধু হসপিটালাইজেশন সেই ইনজুরি গুলো জানতেছি না এখানে যত রকমের ইনজুরি আছে সব যত যত ইনজুরি আছে অনেক গীত হসপিটাল আসে না বা বাসায় অনেক চিকিৎসা নেই তাহলে সব থেকে বেশি হচ্ছে আমার আমার
প্লেস অফ ইঞ্জুরি তাহলে সবচেয়ে কমন হচ্ছে আমার বাসায় খেলতে যায় ক্লাস করতে যায় রুট ক্লাস করতে যায় সোর্স অফ ইঞ্জুরি হাজার হাজার সোর্স আছে তারপর দেখা যাচ্ছে কি যে প্ল্যান্ট অবজেক্ট দিয়ে সবচেয়ে বেশি 31% পাথরের বাড়ি লাগে ইটের বাড়ি লাগে হাতের পোকা লাগে তারপরে যেটা আছে হলো তোমার শার্প অবজেক্ট তারপর আছে নেইল অন্যান্য অনেক অনেকই আছে তারপর আছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং মোটর ভেহিকেল দিয়ে আছে অনেক ইঞ্জুরি আছে গানশট অবজেক্ট এবং ব্যাকপার্সেন্ট যেটা আমাদের দেশে কম এটা হলো একটা ইয়ার কি এটা ইউএস ইউনাইটেড স্টেটসের একটা ইয়ার কি ডাটা নাই এটা হচ্ছে যে আমরা চালাই আর কি ইনিশিয়াল ভিশন ইঞ্জুরি হওয়ার পর তুই কি ভিশনটা থাকে দেখা গেছে যে ভারত বেশি থাকলে আমরা দেখি যে আই প্রোটেকশন সব জায়গায় প্রোডাকশন নেই কিন্তু প্রোডাকশন আমরা ইউজ করি প্রোডাকশনটা ব্যবহার করি প্রোডাকশন আমরা নেই না মোটর সাইকেল চালানো সব হেলমেট পরার কথা তার কি করে যখন দেখা যাবে যখন পুলিশ এসে ধরবে সেখানে হেলমেট পরে বাকি জায়গায় হেলমেট ফুলে যাবে এই হলো প্রবলেম তাহলে আমি দেখা যাচ্ছে যে 75% আমেরিকার মতো জায়গায় 75% তারা প্রোটেক্টিভ মেজার নেয় না এটা হলো কি যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময় একটা ধরা হয়েছে যে যখন মোটর সাইকেল চালাই যাচ্ছে সে পুলিশ জান কাছে এসে তার থেকে কোন হেলমেট পরছে কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময় তার মোটর সাইকেলটা হেলমেট খুলে গেছে ব্যাপারটা হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম বলে যে 75% মানে হেলমেট মানে প্রোটেকশন নেয় না আর হলো যে 15% জানেই না যে এটার জন্য কি প্রোটেকশন নিতে হবে রেগুলার প্রোটেকশন দেয় মাত্র 3% যত আমার রক্তগুলো ট্রমা হয়েছে তার 3% এর মাত্র তারা প্রোটেকশন দিছে প্রোটেকশন দেওয়ার পরও ইঞ্জুরি দিছে ইন্ডিয়াতে একটা সেটা বেশ 7-8 বছর আগের জিনিসটা এখন এটা সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে সিনারিওটা চেঞ্জ হওয়ার কারণ হলো কি যে মহিলারা এখন বাইরে চলে আসছে অনেক যার জন্য তাদের ইঞ্জুরিটা বেশি থাকে বাসায় ইঞ্জুরি হলো 40% আর 83 থেকে 95% হচ্ছে আর মেল সবচেয়ে বেশি আসে যারা লিডিং সোর্স হলো হ্যামার অন মেটাল যারা ওই যে হাতুড়ি কাটা দিয়ে কাজ করে তামার টামার আরেকটা জিনিস আছে সেটা হলো অকুলার ট্রমাস্কো হচ্ছে যে আমি যে এতক্ষণ আমরা ক্লাসিফিকেশন করার পরে এটা একটা গ্রেডিং করতে হবে গ্রেডিং করাটাকে বলা হচ্ছে অকুলার ট্রমা স্কোর প্রথমে এটা কি করতে হয় প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হলো কি যে র ডাটা ইয়ে করতে হয় মানে এখানে একটা জিনিস দেখা আছে যে আমরা ভেরিয়েবল কে নেওয়া হচ্ছে ভেরিয়েবল বলতে যেমন নো পারসেপশন অফ লাইট পারসেপশন অফ লাইট হ্যান্ড মুভমেন্ট ভিজুয়াল একটু
এইভাবে এটা র ডাটা সবগুলো কালেক্ট করা হয়। কালেক্ট করে কিভাবে কালেক্ট করা হয়, র ডাটা গুলা যেগুলো সাম অফ দ্য পয়েন্ট 0 থেকে 44 যদি থাকে তাহলে এটা ভালো না। এটা কি হবে, কম্পিউটার প্রমিস করেছে 1, 1 মানে খারাপ, ক্লাস নিচ্ছি যদি হয় তার 74% আর এলএম পিএল 15% আর হলে এই বিষয়টা তার 7% এর ক্ষেত্রে হতে পারে আর এই বিষয়টা তার 3% এর ক্ষেত্রে এবং এই বিষয়টা তার হইতে পারে। যদি র ডাটা যদি তার এত হয় তাহলে তার প্রেডিক্টেড বিষয়টা তার এরকম হবে, তার মানে পপুলার ট্রমা স্কোর যদি কারো 1 হয় তার হলো 1% চান্স আছে তার 6/12 বিষয়টা তার ভালো হওয়ার। আর যদি অকুলার টিএসএস স্কোর যদি তার 5 হয় 93 থেকে যদি 101 থাকে তাহলে তার এমপিএল থাকবে না, 1% চান্স আছে হলে তার পারসেপশনাল লাইট হওয়ার, আর 94% চান্স আছে তার এই বিষয়টা হওয়ার 20/20, 25/20, 6/12 লাভ হচ্ছে এটা। আমি যদি এগুলো ক্রমা স্কোর করতে পারি, স্কোর করার পরে এটা এন্ড টু স্কোরটা কেমনে করবো বলে আমি একটা পেশেন্টের এই জিনিসগুলো দেখবো, এই যে জিনিসগুলো আছে সবগুলো নিবে, আরো অনেকগুলো জিনিস আছে যেগুলোকে এক্সাম্পল দেওয়া হয়েছে। আমার একটা টেবিল আছে, টেবিলের ভিতরে তোমার সবগুলো পয়েন্ট দেওয়া আছে কোনটা কত, যেগুলা যেগুলা মাইনাস সেগুলো যোগ করেছি। এই সাইটের সঙ্গে যদি আমি এটা যোগ করি তাহলে কি হবে, 37 যদি আমি বলে দিতে পারি যে আপনার ভিশন 6/12 আসবে সময় লাগবে তাহলে সে এটা আশ্বস্ত হবে। আর যদি বলে দেয় যে চিন্তা করেন না এটা দেখুন নিশ্চয়ই এটা খারাপ লাগবে তার, তার এনজাইটিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তাড়াতাড়ি, কোয়ালিটি লাইফ বিষয়টা সে দেশে তখন থেকে শুরু থেকে চিন্তা করতে পারবে যে তার তার জীবনটা কিভাবে চলবে, সে যে যে যেভাবে চলতেছিল যে চাকরিটা করতেছিল সেখান থেকে তারপর পাবলিক হেলথ অফিসিয়াল তো কি সুবিধা তাদের জন্য সুবিধা হলো কি যে রিটায়ার মাইনিংটা ইনজুরি স্থির এবং প্ল্যানিং এন্ড ইভ্যালুয়েশন আচ্ছা আচ্ছা স্যার
আছে স্যার বুঝতে পেরেছি স্যার রেড মিল টেবলেট সেগুলো দেওয়া আছে এখানে যেটা বলা আছে প্রেডিক্টেড মিশনটা বলতে হবে তার পরে এটা হলে পরে এরিয়া মিশনটা বলতে পারবে ঠিক আছে মূলত মিশনটাকে মানে ইয়া করা হয়েছে বেসিক দেওয়া হয়েছে জি স্যার কিছু কন্টুশন ইনজুরি হচ্ছে লাইক প্রেসার ইফেক্টের জন্য হচ্ছে কম্প্রেশন ইফেক্টের জন্য হচ্ছে আর ল্যামেলার লেসেরেশন এখানে থাকে স্যার ল্যামেলার লেসেরেশন ল্যামেলার লেসেরেশন এটা স্যার হচ্ছে ফুল থিকনেস আই ইনজুরি বাট এটা হচ্ছে একটা শার্প অবজেক্ট দিয়ে হচ্ছে স্যার না স্যার ল্যামেলার লেসেরেশন হচ্ছে স্যার পার্শিয়াল থিকনেস লেসেরেশন যেটা হবে সেটা হচ্ছে ল্যামেলার লেসেরেশন ঠিক আছে এখানে ল্যামেলার লেসেরেশন স্পেসিফাই করতে হবে ল্যামেলার লেসেরেশন ফুল থিকনেস হতে পারে পার্শিয়াল থিকনেস হতে পারে ডিপেন্ড অন যেটা সেটা কিন্তু ল্যামেলার লেসেরেশন জি স্যার লেসারেশন যেটা সেটা কিন্তু ফুল থিকনেস ফুল থিকনেস স্যার আসলে ল্যামেলার লেসারেশন মানে পার্শিয়াল থিকনেস আর এখানে পার্শিয়াল থিকনেস আর ফুল থিকনেস ফুল থিকনেস বলতে কি বুঝি ফুল থিকনেস বলতে স্যার যেটা হচ্ছে কর্নিয়ার সবগুলো স্ট্রাকচার ইয়া করবে ইনজুরি হবে স্যার আমরা ফুল থিকনেস বলতে বুঝি যে ফুল থিকনেস কর্নিয়া অথবা স্ক্লেরা জি স্যার কিন্তু তাহলে যদি তোমার রেটিনা যদি ফুল থিকনেস ব্লেচিং না হয় তাহলে কিন্তু সমস্যা নাই তোমার পরেরটা হলে কিন্তু সমস্যা নাই ফরওয়ার্ড করতে গেলেই আমার কিন্তু ফুল থিকনেস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার আই ওয়াল বলতে স্ক্লেরা এবং কর্নিয়া স্ক্লেরা এবং কর্নিয়া যদি ফুল থিকনেস হয় তাহলে এটাকে আমরা ওপেন গ্লোব ইনজুরি বলবো ঠিক আছে যদি ফুল থিকনেস না হয় তাহলে ল্যামেলার লেসারেশন অথবা কন্ডিশন এটা হবে ঠিক আছে এখানে পরে যেটা আছে যেটা হলো যে লেসারেশন আর রাপচার এই দুটোর মধ্যে ডিফারেন্স বলে দেন স্যার ল্যাসারেশন এবং রাপচার দুইটাই ফুল থিকনেস একটা উন্ড হবে ল্যাসারেশন ইউজুয়ালি শার্প অবজেক্ট দিয়ে হয় আর যেটা রাপচার সেটা কোনো কোনো ঢিল ছোড়া বা কোনো খুশি লাগা যেগুলো ব্ল্যান্ড ট্রমা এগুলো দিয়ে হয় হচ্ছে স্যার রাপচার আর এটা স্যার যেটা হবে সেটা হচ্ছে যে মানে যেই সাইডে হবে শার্প অবজেক্ট দিয়ে যেখানে লাগবে সেখানে সাইড অফ ইমপ্যাক্টে হচ্ছে উল্টা হবে ল্যাসারেশনে আর রাপচার যেটা সেটা হচ্ছে যে স্যার অ্যাজ এ হোল মানে লোবের প্রেসারটা বেড়ে যাবে ট্রাকুলার প্রেসারটা বেড়ে যাবে তার কি কারণে স্যার রাপচারটা হবে দেন আর স্যার হচ্ছে যে মানে বাইরে থেকে আসার কারণে আউটসাইড থেকে আসার কারণে স্যার ল্যাসারেশনটা হচ্ছে যেমন শার্প বাইরে থেকে আঘাত তো দুটোই বাইরে থেকে যাবে আঘাত তো বাইরে থেকে যাবে দুইটা তো উল্টা প্রোডিউস হচ্ছে ল্যাসারেশনে আউটসাইড থেকে ইনসাইডে আর রাপচারটার উল্টা প্রোডিউস হচ্ছে স্যার ভেতর থেকে বাইরে থেকে আবার আঘাতটা বাইরে থেকে আসছে কিন্তু স্যার বায়োপি বেড়ে যাওয়ার জন্য রাপচার হয়ে যাচ্ছে তাহলে আমার মেইন বেসিক জিনিস হলো কি যে ল্যাসারেশন আর রাপচার দুটোই ফুল থিকনেস অকুলার ইনজুরি দুই নম্বর যেটা আর কি যে এটা খুব সুন্দর এটা কিন্তু পরীক্ষা আমরা পায়ে জিজ্ঞেস করা হয় এটা হলো কি যে লেসারেশন যেটা সেটা হলো কি যে শার্প উইপন দিয়ে হবে এবং এট দ্য সাইড অফ ইমপ্যাক্ট এবং এটা আউটসাইড টু ইনসাইড তার মানে তুমি এটা বুলেটের কথা চিন্তা করো বুলেট অথবা একটা ছুরির কথা চিন্তা করো ছুরি দিয়ে অর্থাৎ চাকু দিয়ে যদি এটা ইমপ্যাক্ট করা হয় তাহলে কি হবে এটা শার্প উইপন এটা যেখানে টাচ করবে সেইখানে সে কাটবে এবং এটা বাইরের থেকে ভিতরের দিকে যাবে এইভাবে মনে রাখবো যে শার্প একটা ছুরি যদি আমি চিন্তা করি যে একটা ছুরিতে যদি চোখে আঘাত লাগে তাহলে নিডল দিয়ে আঘাত যদি লাগে তাহলে কি হলো শার্প উইপন দুই নম্বর হলো কোথায় আঘাতটা হলো যেখানে
সে যেখানে ঢুকছে ঠিক ওই জায়গায় এটা সাইড অফ ইমপ্যাক্ট আপ এটা বাইরের থেকে ভিতরের দিকে আর এটা ঘুষি লাগলো ঘুষি লাগার পর কি ঘটলো এটা ব্লান্ট ঘুষি হলো ব্লান্ট হয়ে গেল তাহলে কি হলো চোখের ভিতর তার প্রেশার লেগে গেল যেখানে আমি আঘাত করলাম দিলাম ওইখানে আঘাত হয়ে গেল ইমপ্যাক্ট হলো কোথায় চোখে ইন্টারনাল প্রেশারটা বেড়ে গেল বেড়ে যাওয়ার পর যেখানে উইক আছে সাধারণত কোথায় হয় সাধারণত লিম্বাল এরিয়াতে হয় অথবা পোস্টেরিয়র টু দ্য ভিতরে যখন প্রেশারটা বেড়ে যাবে তখন প্রেশারটা বাইরের দিয়ে চাপ দেবে বাইরের দিয়ে চাপ দিয়ে উইক পয়েন্ট সেটা বেড়ে যাবে এই জন্য হলো ইনসাইড থেকে আউটসাইড এর ইম্প্যাক্ট তাহলে কি হবে এটা ব্লান্ট ওয়েপন দিয়ে হবে সাডেন রাইজ অফ ইন্টারনাল প্রেশার যার জন্য যে জায়গায় ইম্প্যাক্ট যে জায়গায় ইম্প্যাক্ট হচ্ছে সেই জায়গায় ইঞ্জুরি না হয় অন্য জায়গায় হইতে পারে এবং থার্ড যেটা সেটা হলো কি যে এটা হলো আউট ইনসাইড টু আউটসাইড হচ্ছে ইঞ্জুরিটা হবে এটা এই হলো বেসিক জিনিস যে ল্যাসারেশন আর রাপচারের মধ্যে এখন বক্তব্য হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ কোনটা বেশি খারাপ স্যার রাপচারটা বেশি খারাপ স্যার রাপচারটা বেশি খারাপ কেন রাপচারটা বেশি খারাপ কারণ স্যার এটা হচ্ছে ইমপ্যাক্টটা মানে যেখানে যে জায়গাটা হচ্ছে ইমপ্যাক্টটা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে এবং এটা অনেক সময় দেখা যায় এক্সটেনশন অফ দা উন্ডটা হচ্ছে অনেক সময় আনরিচেবল থাকে স্যার রিচেবল তো এটা মূল ব্যাপারটা হলো কি যে এটা তো চোখের সবগুলো স্ট্রাকচার স্ট্রাকচার ইনভলভ করছে একই সাথে ইনভলভ করে সবাই তো এটা বিরুদ্ধে লড়াই করে লড়াই করার পর যে 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 টিকতে পারতেছে না সেই জায়গাতে ইনজুরিটা হয়ে যাচ্ছে ইনজুরিটা হয়ে যাচ্ছে জি স্যার আর আর হলো যে আমরা যখন এটা করি এই জন্য যে স্ট্রাকচারটা ইনজুরি হচ্ছে তার চেয়ে অন্যান্য স্ট্রাকচার যেগুলো সেগুলোও কিন্তু সেই ইনজুরি হয়ে যাচ্ছে যেগুলো আমার মনে করছে যে রাপচার হয়ে গেলে যে জায়গাটা ইনজুরি হয়ে গেল তার চেয়ে অন্য জায়গাতে কিন্তু ইনজুরি কোনো সে কম হয় না রাপচার কিন্তু জিনিসপত্র বেড়ে আসে এই জন্য আমরা ওখানে একটা লক্ষ্য করতে পারি সেটা আমরা রিপেয়ার করে দিই কিন্তু যা যাচ্ছে ইম্প্যাক্টটা খুবই খারাপ হয় কারণ সমস্ত স্ট্রাকচারই সে এফেক্টেড হয় আর যদি আমরা যদি লেসার আর একটা হলে কিছু দেখি যে এটা ইঞ্জুরিটা এমন ভাবে থাকে যে রিপেয়ার করতে গেলে আমরা কোনো ল্যান্ডমার্ক সহজে পাই না ডিসেবল থেপল থাকে ইররেগুলার থাকে আর যদি শার্প ইঞ্জুরি থাকে সেটা কিন্তু সাধারণত কেন ওয়েল ডিমার্কেটেড থাকে এবং মার্জিনাল খুব ভালোভাবে অ্যাপ্রোচ করা যায় এক্সেপশন ছাড়া এই হলো সুবিধা এবং যে জায়গায় ইম্প্যাক্ট শুধু ওই জায়গাটাতে সেই ইঞ্জুরিটা হচ্ছে অন্য জায়গাতে সেই ইঞ্জুরি হচ্ছে না অন্য স্ট্রাকচারগুলো ভালো থাকছে এই হলো সুবিধা এই সুবিধা কথা বলি তাহলে কিন্তু এটা পারফর্টিং ইনজুরি আমরা কিন্তু এটাকে পেনিট্রেটিং ইনজুরি যখন বলবো যে কর্নিয়াল পেনিট্রেটিং ইনজুরি তখন কি তারা সিনোনিমাস হয়ে যায় পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি ঠিক আছে এই কর্নিয়াল ইনজুরি বলতে বলে আমরা ফুল থিকনেস কর্নিয়াল ইনজুরি টাই বুঝি যাক আর এটা কি তারা পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি আর পারফর্টিং কর্নিয়াল ইনজুরি হচ্ছে এটা এখন বেসিক যদি আমরা ডিফারেন্সে বলতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেনিট্রেটিং কর্নিয়াল ইনজুরি এন্ড পারফর্টিং কর্নিয়াল ইনজুরি এটা বলুন দেখি এটা খুব পেনিট্রেটিং একটা এন্ট্রি আর এক্সিট থাকে স্যার আর পেনিট্রেটিং এ এন্ট্রি থাকে দুটা ওন থাকবে স্যার আই আই বলের কোটিং এ স্যার একটা এন্ট্রি থাকবে এবং আরেকটা এক্সিট ওন থাকবে স্যার যেটা হচ্ছে ফুল থিকনেস ইনজুরি থাকবে স্যার আর পেনিট্রেটিং এ স্যার হচ্ছে আইবল কোটে স্যার হচ্ছে একটা ইনজুরি থাকবে স্যার সেটা আইদার পেনিট্রেটিং অর পারফোরেটিং হতে পারে স্যার সো এটা মানে স্যার এটার কোনো এক্সিট ওন থাকবে না মানে সেকেন্ড কোনো ওন থাকবে না স্যার কোটিং এ আইবল কোটিং এ স্যার একটা আইবলতে পাঁচটা প্রত্যেকটা ইনজুরি আছে জি স্যার স্যার এটা কি পারফোরেটিং হবে স্যার ইনজুরি মানে সেম অবজেক্ট সেম অবজেক্ট দিয়ে যদি হয় তাহলে পারফোরেটিং হবে স্যার এটা বলতে হবে যে সেম অবজেক্ট এন্ট্রি থাকবে এক্সিট থাকবে এবং সেম উৎপন্ন হবে সেম অবজেক্ট দ্যাট ইজ দ্য পারফোরেটিং ইনজুরি যেমন এই যে এটা দেখা আছে এটা দিতে এখান থেকে যে ওখানে যদি যায় এদিকে ঢুকে এদিকে যদি বের হয় সরি এটা বোঝা যাচ্ছে না সরি
এই যে একটা জিনিস, এটা এখান থেকে যে এখান থেকে এখানে একটা এন্ট্রি, এটা হলো এক্সিট, দিস ইজ দ্য পারপেন্টিক কর্ডাল, পারপেন্টিক অকুলার এন্ট্রি, আর এটা শুধুমাত্র এন্ট্রি আছে, এক্সিট নাই, দিস ইজ দ্য পেরিটেটিক কর্ডাল এন্ট্রি, এবং উইপনটা সেম হইতে হবে। এরকম যদি দশটা আমার পেরিটিক ইঞ্জুরি থাকে তাহলে সবগুলো পেরিটেটিক ইঞ্জুরি, হ্যাঁ এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা আলাদা উইপন দিয়ে হচ্ছে, আর এটা যদি এটিতে বেড়ে যায় তাহলে দিস ইজ দ্য পারপেন্টিক ইঞ্জুরি। এরকম যদি দশটা এরকম থাকে তাহলে সবগুলো কিন্তু পেরিটেটিক, ঠিক আছে, এসে ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। কিন্তু এটা হলো কি সাথে উল্লেখ করতে হবে যে উইপন স্যার সেম অবজেক্ট, সেম সেম অবজেক্ট হইতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত পারপেন্টিক ইঞ্জুরি ডিমিনিশ কমপ্লিট হবে না। মেকানিক্যাল ইঞ্জুরিটাকে বার্মিংহাম ট্রয়েড ট্রমা অনুযায়ী কারেন্ট ক্লাসিফিকেশন করা হয়েছে, বেসিক হচ্ছে মেকানিক্যাল ইঞ্জুরির ক্ষেত্রে, মেকানিক্যাল ইঞ্জুরির ক্ষেত্রে ক্লাসিফিকেশন এটা, হ্যাঁ বেসিসটা কি মেকানিক্যাল ইঞ্জুরি, কেমিক্যাল ইঞ্জুরি দিয়ে ক্লাসিফিকেশন এটাই হবে না, রেডিয়েশন ইঞ্জুরি দিয়ে এই ফর্মটা করবে না, তাহলে এটা হচ্ছে বার্মিংহাম হাই ট্রমা টার্মোলজি করা হয়েছে মেকানিক্যাল ট্রমার ক্ষেত্রে। এই পুটে এইটা আমার পরীক্ষা জিজ্ঞেস করি যে বার্মিংহাম হাই ট্রমা একটা বেসিসটা কি মেকানিক্যাল ট্রমা, মেকানিক্যাল ট্রমা, তারপর হচ্ছে কি যে এটাকে চারটা প্যারামিটার ভাগ করা হয়েছে, একটা হলো টাই, গ্রেড, পিপিড অ্যান্ড জোন, এই চারটার সম্মিলিত যেটা সেটি হচ্ছে আমার ক্লাসিফিকেশনের ফাইনাল রেজাল্ট। এখন টাইপ বলতে কি বুঝি, একজন বলো সুন্দর করে বলে, এটা বারবার বলতে সেই জন্য যেটা অনেক ভুল করে, বলো বলো একজন বলো স্যার, টাইপটা হচ্ছে স্যার এটা হোয়াট টাইপ অফ ইঞ্জুরি, লাইক ওপেন গ্লোব অর ক্লোজ গ্লোব ইঞ্জুরি, দ্য মেকানিজম অফ ইঞ্জুরি এটাকে বোঝাচ্ছে, কি টাইপের ইঞ্জুরি হচ্ছে, কি টাইপ। তারপরে স্যার, তারপর স্যার গ্রেডটা স্যার হচ্ছে আমরা গ্রেড গ্রেডিং করছি স্যার, আমরা ভিজুয়াল অ্যাকুইটি উপর ডিপেন্ড করে পাঁচটা গ্রেড আছে স্যার, ওইটা বলা দরকার নেই, তবে বেসিক হলে কি যে টাইপটা কি, এটা ওপেন গ্লোব না ক্লোজ গ্লোব না কি ফরমিড আছে নাকি এগুলা, জি স্যার। তারপর সেকেন্ড যেটা আছে গ্রেড, গ্রেড বলতে কি বুঝি, তার ভীষণটা কেমন, ভীষণটা কেমন, ভীষণটা কত, সে ভীষণ অ্যাকুইটি। তারপর হলো থ্রি যে পিপিল, আরপিটি আছে কি নাই, নাই স্যার। হলো জোন, এক্সটেন্ড অফ ইঞ্জুরি, এটা কোন কতটুকু অ্যানাটমিক্যালি কতটা এফেক্টিভ হয়েছে সেই জিনিস, এই চারটার সম্মিলিত যে যারা সেটা হচ্ছে বার্মিংহাম হাই ট্রমা টার্মিনোলজি। এখন এটা হলো খুবই আনএম্বিগুয়াস, কনসিস্টেন্ট অ্যান্ড সিম্পল, এটা খুবই সিম্পল, খালি খালি বসা দিতে হবে, তুমি কি আছে এটা, এটা কি পেরিটেটিক ইঞ্জুরি, ভীষণ কথা সিক্স এন্ড টুয়েলভ, তারপরে কি আছে পিপিল, আর পিটা আছে না, এটা নাই, তার রিয়েকশন কত, কর্নে আছে, ই আছে, এটা এটা যদি সুন্দর করবে তাহলে আমি আর কিছু বলা লাগবে না, যে সিভিয়ার নাম এখানে কি এখানেই বলে দিব যে কে কি এটা, ঠিক আছে, এটাতে ভিত্তি করে আমি অকুলার ট্রমা স্কোর করে ফেলবো, তখন তারপর আমি টেস্ট করে বলে দিব। তাহলে ওপেন গ্লোবের টাইপ কি আছে, ওপেন গ্লোবের পাঁচটা টাইপ আর ক্লোজ ইঞ্জুরিতে পাঁচ চারটা টাইপ, সামনে থেকে পিছনে, প্রথম হচ্ছে তোমার কর্নিয়ার লিম্বাস, জোন ওয়ান, জোন টু হচ্ছে লিম্বাস টু ফাইভ মিলিমিটার সব জায়গায় আমরা এখনো এটা শুরু করতে পারতেছি না, এই জন্যই যে আমরা আসলে ওই যে ইঞ্জুরিটাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না, আর আমার যারা আছে তারা ওইভাবে কাজ করতেছে না, সবাই মানে কি বলবো যেটা অ্যাটিচিউডের সমস্যা, অ্যাটিচিউডটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা হবে না, আমরা যতই চেষ্টা করতেছি ততই সবাই ঢিলা বাড়তেছে।
আমরা হলো কি যে যারা ফাইভ যারা নতুন স্টুডেন্ট যারা আছে যারা যারা ফিউচার অপটিমাইজেশন হিসেবে তাদের জন্য দেখলে খুবই জরুরি আস্তে আস্তে নতুন জিনিসগুলো তাদের প্রুফ করতে হবে তারপর অকুলার টমাস্কো অকুলার টমাস্কোগুলো ভালো করে জানতে হবে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ সেকেন্ড এরপরে যেটা গেল অ্যাপ্রোচ টু অকুলার ইঞ্জুরি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কি হবে আমার ঠিক আছে আজকে আমরা এখানে থাকি সবাইকে ধন্যবাদ সরি আছে দেরি হয়ে গেল আসসালামু আলাইকুম স্যার।